নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গত তারিখ আমরা মোটামুটি বিকালবেলা জাল টানতে এসেছিলাম, তার ভিতরে কিছু কাঁকড়া গর্ত দেখেছিলাম, ভালো কাঁকড়া বসছিল। তো যাই হোক, আমি আর বাবা খুন্তা আর এদিকে শিক আছে, মানে কাঁকড়া বের করার জন্য, এটা আমরা বলি তোমার আরাকল। তো যাই হোক, কাঁকড়া গর্ত কিন্তু ভালোই দেখেছিলাম। তো এখন যাব, সেই কাঁকড়া গর্ত খুঁজবো, যাই না কেমন কি মানে পাবো। কাঁকড়া গর্ত খুঁজতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তো যাই। আর তার ভিতরে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে নদীর পাড়ে একটা কাঁকড়া গর্ত দেখেছি, ওই সামনে রয়েছে, তাই তো বাবা? ওই সামনে একটা রয়েছে কাঁকড়া গর্ত, তো আগে যাব, ওইটা যদি কাঁকড়া থাকে তো ভালো। তো এখান থেকে খুঁজতে খুঁজতে পুরো জঙ্গলের ভিতরে ঢুকে যাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাবা, রাস্তা দিয়ে দেখলাম তো, ওই গর্তটা দেখো তো চেক করে, ওই যে সামনে ওই গাছের গোড়ায়, দেখো দেখো দেখো, থাকলি বলবা। হ্যাঁ, ওটো হরগোজা কাটা কিন্তু খুঁজতে লাগো, দাঁড়াও আমি আসছি। তো রেডি করো। বন্ধুরা, কাঁকড়া আছে, বাবা বলছে তো একটু ভালো করে খোঁজো বাবা। কাঁকড়াটা মোটামুটি মনে হয় বড়ো আছে, অনেকটাই বড়ো গর্ত, আগে একবার খুঁজেছে, আর সেই খোঁচা গর্ত কিন্তু কাঁকড়া ঢুকেছে, আর সেই খোঁচা গর্ত কাঁকড়া ঢুকলে কিন্তু আরও খোঁচে খুঁচে বড়ো হয়ে যায় গর্ত। তো বাবা হাত ধরছে, পাচ্ছে না, দেখো বন্ধুরা, কাঁকড়ার গর্ত কিন্তু বিরাট বড়ো, কাঁকড়াটা ঠেকছে না। যাই হোক, কাঁকড়াটা মনে হয় আর বের করতে পারবো না, তো এবার সামনের দিকে যাব। আমিও চেষ্টা করলাম, বাবাও চেষ্টা করলো, বের করতে পারলাম না। দেখুন গর্তটা শুধু বিরাট বড় গর্ত, প্রচুর বড়, চেষ্টা করে আর পারলাম না, তাই তো বাবা? চলো দেখি সামনের দিকে, চলো, ওটা আছে নাকি, দেখো। বন্ধুরা, হেঁটে আস্তে আস্তে দেখুন এদিকে একটা কাঁকড়া গর্ত পেয়েছি আমি। ওই দেখো বাবা, নোকে চিহ্ন দেখেছ, আছে না কাঁকড়া, কিন্তু গিয়েও শিকড়ের ধারে এই কাঁকড়া মনে হচ্ছে বেশ বড়ো আছে, হাঁটিছে তো, কাঁকড়া হাঁটিছে কিন্তু রয়ে গেল, আছে, দেখো দেখো না, এই যে নোকে চিহ্ন দেখেছ, হ্যাঁ নোকে চিহ্ন তো দেখছি, বেশ বড়ো। এপাশে কি গেছো কাঁকড়া গর্ত খুঁজতে হবে, ও গর্ত বড়ো গর্ত আছে, আছে দেখেছে, বিরাট গর্ত, বিরাট গর্ত না। বন্ধুরা, এই খাড়িটায় মোটামুটি ভালোই কাঁকড়া গর্ত বসেছে, আগের তারিখে আমরা যখন এসেছি মাছ ধরতে, তখন কিন্তু আস্তে আস্তে আমি প্রায় তিন চারটে গর্ত দেখেছিলাম, তো প্রথমটা কিন্তু বের করতে পারিনি, গর্তটা খুবই বড়ো ছিল আর বেঁকে গেছিলো গর্তটা। তো এই আরেকটা গর্ত, দ্বিতীয় গর্ত, একটা গিয়ে গর্তের শিকড়ের ধরে মানে গর্ত করেছে, দেখি বাবা খোঁচো। একটা থাক, গরমও পড়ছে, এই গর্তটা বিরাট বড় গর্ত, জল ঠেলছে, আসে আসে, এই সাইডটা একটু, এই সাইডটা একটু কাটি দাও, হ্যাঁ সাইডটা কাটি দাও, তাহলে ভালো করে আছে না, আছে, চেষ্টা করেছে কিন্তু বার করতে পারে। লাগবে তোরকম বাধা দিচ্ছিস না, তোলো তোলো দেখি বাবা, ঠ্যাং ধরেছে নাকি, ঠ্যাং ছাড়ি দিস বন্ধুরা, ঠ্যাং ছাড়ি দিছে, বেশ বড় কাঁকড়া ছিল, ইস, দুশো গ্রাম কাঁকড়া, বাবা রে, দুশো গ্রাম মতো একটা কাঁকড়া ছিল, কিন্তু এক ঠ্যাং ছেড়ে দিয়েছে, বেরোলো না বাবা, তাই না বন্ধুরা, বেরোয়েছে, বেশ বড় কাঁকড়া, হ্যাঁ দেড় দুশো তো হতো,
দড়ি না দড়ি দাও, বেঞ্জে দাও, একবারে একবারে বেঞ্জে দাও, ঠান্ডা রাখো না, চলে না যায় আবার, হাতে না আস, রাখো ঠান্ডা রাখো না, দড়ি আর প্লেট দাও। বন্ধুরা এই যে আমাদের প্রথম বলুন, কাদা লেগে রয়েছে দেখুন, উল্টো দেখি ভালো শাড়ি কাঁকড়া, গত্র কাঁকড়া সবই শাড়ি হয়। সামনের দিকে যাব, দেখি গত্র আর পাওয়া যায় কি না, দেখতে দেখতে যাই, মোটামুটি তো খুঁজতেই হবে, কিছু করার নেই। বন্ধুরা এই পাশ দিয়ে ভাই দেখুন তো গর্ত বসে, এই দেখুন এটা কাঁকড়া গর্ত না, গেছো কাঁকড়া গর্ত, তো দেখি সামনের দিকে যাই, আছে কাঁকড়া তো খোঁচো খোঁচো, দেখি দেখি যাচ্ছি আমি, দাঁড়া ও খুঁজতে লাগো। বন্ধুরা এই গর্তে নাকি একটা কাঁকড়া আছে, বাবা বললো খোঁচো দেখি, তো গরমও কিন্তু বেশ ভালোই পড়েছে, তার ভিতরে বাবা বের করছে, কি থাকে ঠেকতেছে কি ও ঝোংরা ঝোংরা, না না ও তো কাঁকড়া রয়েছে, তো বলো তো ও ঝোংরাও ঝোংরাও আছে, ঝোংরাটা বেশ, ওই তো বাহ ছোটো কাঁকড়া, খুব বেশি ধরে 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 ঠ্যাংনা ছেড়ে দেয়, ধরো আস্তে আস্তে বাঁধে যাবে, দাঁড়াও দাঁড়াও দেখি সুতোটা বের করে নেবে, না সুতো বিলেটটা কোথায় গেল, কাদায় পাইছি, এনা বিলেটটা গিয়ে ঝাপা ঝাপ দিয়ে দাও, কটা হলো দুটো, একটা ঠ্যাং ভাঙা আর একটা দুই ঠ্যাং, চলো সামনের দিকে নাও, দিয়ে 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 দিও, এর ভিতরে দিয়ে দাও, এর ভিতরে দিয়ে দাও। বন্ধুরা খাড়িটা দেখুন কতটাই, মানে বেশ ভালো খাড়ি, তো ওবা দেখো এই কানাদি দেখতে দেখতে চলো দেখি, তারপরে এদিকে উপরটা গেছে, দেখতে দেখতে চলো, দেখো না এই উপর দেখো বড় না ছোট, দেখো খোঁজো গরমও লাগতেছে, একবার তো জল নিয়ে আসতো তো, তাই না বাবা, নিয়ে আও যতক্ষণ বর্ষা, যতক্ষণ পারি ততক্ষণ খুশি, বের করে দেখি, হ্যাঁ ওই তো ছোট কাঁকড়া, এই চলে না যায়, বের করো 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 করো, যা পড়ে গেল, খাড়া করতো না, তাই না খাড়া করতো না, যা ছোট কাঁকড়া তো খাড়া করতো না, বেরোচ্ছে আর বান বাকি বন্ধুরা, খাড়ির গোড়ার দিকে চলে এসছি আর বাবা ওপারে এখনো গর্ত খোঁজ করছে, পালি ডাক দেওয়া ঠিক আছে, এই দেখুন খালের মোটামুটি এখন মনে হয় ভাটা, তাই না বাবা, এখন ভাটা ভাটা জল কমছে, আর এই খাড়িটা কিন্তু বেশ ভালোই কাঁকড়া মানে কেটেছে, বোনের সময় মনে হয় এই খাড়িটা কাঁকড়া থোপা দিলে কাঁকড়া পড়বে, তাই না বাবা, ভালোই কাটছে, এই দেখুন এপাশে এপাশে একটা ডাল গেছে, ওই সামনে একটা ডাল গেছে, ও তুমি দেখো ওই পাশটা ঠিক আছে, আমি পালি ডাক দেবো ওখানে, আমিও দেখুন শুধু কাঁকড়া কেটেছে, দেখুন এই যে আছে, হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। বন্ধুরা বাবা ওখানে কাঁকড়া পেয়েছে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তো এবার যাব দেখি, ওই কিছু বড় না ছোট, হ্যাঁ বড় না বেশি বড় না, বাবা খুঁজতে লেগে গেছে, মোটামুটি ঝপঝপ খুঁজতে হবে, অনেক কাঁকড়া তো ধরতে হবে, একটা মেয়ে কাঁকড়া পেয়েছে বাবা, একবারে বেঁধে দাও। বন্ধুরা খালের গোড়ার দিকে চলে এসেছি, বাবা
কতদূর গেলে পাইছো কিছু না? খালের গোড়ায় একদম চলে এসেছি বাবা, হচ্ছে পাইনি নাকি কি? ওই পাশে কোথা গেলে? কোনটা দিয়ে কোথা দিয়ে চলে যাচ্ছ? একা একা হাঁটতেই আসো, পাচ্ছে না? আমি দিচ্ছি লাভ, চলে আসো চলে লাহ দিবা না নাকি? চলো এই খালে বাড়ি, চলো দেখো বা এই বাড়ে বড়ে আসে নাকি। বন্ধুরা দেখুন গাছের গোড়ায় কি হারে ঝোংরা লেগেছে, ও একদম এইতে কাটলি একদম বেলেটের মতো কেটে যাবে না বাবা। এই ঝোংরা বিরাট কাটে না, আছে নাকি? হাত তো ঢুকে যাচ্ছ, খালের পাশের কাঁকড়া এই হয় দশা। নতুন কাঁকড়া মনে হয় না, শিকড়ের জন্য দেখো কামনা দেয় না। বন্ধুরা বেশ কিন্তু অনেক পড়া হয়েছে, ব্যাগের ভিতরে আছে, না ধরে ঠিক এক জায়গায় না করলে দেখতে হবে না। তো এরকম খুঁজতে খুঁজতে যাবো, অনেকক্ষণ খুঁজবো। তো আমরা এসে প্রায় ঘন্টাখানি হয়ে গেছে, তাই না বাবা? ঘন্টাখানি হয়েছে, এখনো ঘন্টাখানি মতো খুশি। তারপরে প্রচন্ড গরম, চলো বর্ষা কি হবে, বর্ষা হওয়ার কথা ছিল, ঠিক আছে চলো। না দেখুন কত সুন্দর হয়েছে বাবা, পিট হচ্ছে, বাহ ভালোই সুগার গেছে ও বাবা। কই বের করেছো? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, দাঁড়াও পাটা কেটে গেল বাবা, এমন সময় তো নোনায় পাক। হ্যাঁ রক্ত বন্ধ হয়েছো? ওই যে তোমার গরম পাতা দিয়েছি ডোলে, নাও বের করো দেখি। ও আছে আছে আছে, বড় না ছোট? ওই তো বেরোয় আসছে, বেশি বড় নাই, কাঁকড়া তো এমনি হেঁটে বেরিয়ে আসছে। ধরো ধরো ধরো, এ আবার চলে গেল। বন্ধুরা তোমার আস্তে আস্তে পা কেটে গেছে মানে নোনায়, তো আমি সেই পায়ে ই দিয়েছিলাম তোমার, দেখুন সেই পাতা গরম পাতা। আর এই গরম পাতা কিন্তু খুবই ভালো জিনিস, এটা মোটামুটি তোমার কিছুক্ষণ দিলেই রক্তটা বন্ধ হয়ে যায়, তাই না বাবা? হ্যাঁ রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত বন্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সুন্দরবন জঙ্গলে কিন্তু এই পাতাটা খুবই ভালো পাতা, তোমার যে কোনো কাঁটায় জায়গা যদি দাও সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যাবে। তো যাই হোক বাবা আসে কাঁকড়াটা খুঁজে বের করলো, তো বাবা বাঁধছে, কিন্তু কাদা একটু বাঁধতে অসুবিধা হচ্ছে। মোটামুটি অনেক কড়াই কাঁকড়া পেয়েছি, এই তো প্রায় কিলোখানি হয়ে যাবে, তাই না বাবা? হ্যাঁ তো হবে, বেশ না বাদ দেখো আর পাই নাকি। পাড়া বেশ ভালোই কেটেছে বুঝলে বাবা, ভালো ব্যথা করছে। ওই ওই বিলেট সারি 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 দেখতে পাচ্ছি, হ্যাঁ প্রায় তো অনেকক্ষণ খুঁজলাম। হ্যাঁ হ্যাঁ যা হয়েছে হয়ে যাবে না, হয়ে যাবে ওখানে, চলো দেখি তা আমাকে ঘাট সোজা চলো। আর বাবা কিছু তো মধুর চাকটা বসে না নাকি, ফাঁকা জায়গা না? হুম আগে বসতো, এখন আর বসে না, খুব কম। বন্ধুরা এবার ঘাটের দিকে যাচ্ছি মানে নৌকোর ধারের দিকে, যাই না
আর গর্ত কী করে খুঁজবো, প্রচণ্ড গরম। যা হয়েছে মোটামুটি আমাদের বাড়ি এমনি তিনজন লোক, এমনিতেও খাওয়া হয়ে যাবে, আর বেশিক্ষণ খুঁজবো না। জলও নিয়ে আসিনি, জল প্রেশও পাচ্ছে। চলো দেখি, দেখো যাচ্ছে যদি যদি পাও একটা দিন, বুঝলে। বন্ধুরা, আমরা এখন তো সেই ঘাটের ধারে প্রায় চলে এসেছি। ও এই যে আমাদের সামনে আমাদের নৌকো, আর তার ভিতরে বাবা বলছে নাকি একটা কাঁকড়া আছে। আছে বাবা, এখানে একটা গর্ত দেখে বসেছিল। বেশ অনেক কাঁকড়া হয়েছে মোটামুটি, তেজি কাঁকড়াটা। ঠিক আছে, না ধরি না। বন্ধুরা, খালের ধারে চলে এসেছি, আর না বাবা কাঁকড়া এতে তো আর কাঁকড়ার জল সরবে না। বন্ধুরা, এই দেখুন কাঁকড়া বাবা ঢালছে। ও বা ঢালবে না, তুমি ই করো, কাজ করো, একটা ওই মালা গেছে দাও, কি বলো? বন্ধুরা, দড়িতে করে মালা গাচ্ছে বাবা। দেখুন, আমরা এখন তুই আগে যখন কাঁকড়া মোটামুটি যখন আড়ত থেকে কিনে নিয়ে আসতাম, ওরা মালা আগে তো কিনে নিয়ে আসতাম, তো এখন সেরকমই মালা গাচ্ছে বাবা। বন্ধুরা, এই দেখুন কাঁকড়া আমাদের সব মোটামুটি মালা পুরো গেঁথে নিয়েছে। বাবা উঁচু করো দেখি একটু, উঁচু করো, একদম মালা পুরো গোল করে সাজিয়ে নিয়েছে। তো এবার কাঁকড়া কটা নিয়ে আমরা বাড়ির দিকে যাবো, আর বাড়িতে যেয়ে মা দেখি কি রান্না করে, তাই তো? কাঁকড়া দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আমি আর বাবা। আর বাড়িতে যাই, দেখি মা কি করছে। আমাদের কিন্তু কাঁকড়া খাওয়া হয়ে গেল মোটামুটি, সকালবেলা আসলাম, যা হোক খাবার কাঁকড়া হয়ে যাবে। আর এখনের মানে বর্ষার সময় এটা আসতে হয়েছে, হ্যাঁ, তারপরে হাওয়ার সময়, এই সময়টা খুবই নদীতে ঝড় হাওয়া হয়, সেই জন্য একটু অসুবিধা হয়, বোট না হলে হয় না। এখনও ঠিক করে পারিনি বোটটা, তাই তো বাবা? মিস্ত্রি পাচ্ছি না এখনও, সেই জন্য ঠিক করতে পারছি না। চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর মা দেখুন দুয়ার ধারে বসে আছে। ও মা, কি গরম কিরম পড়েছে? গরম খুব পড়েছে। এই দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? কাঁকড়া। দেখো কতটা কাঁকড়া ধরে নিয়ে এসেছো, তো বের করো দেখি। দেখো সেই মালা গেঁথে নিয়ে এসেছি কাঁকড়া। বন্ধুরা, মালা গেঁথে নিয়ে এসেছি, অনেক কাঁকড়া। অনেক কাঁকড়া না? হ্যাঁ। ও মা, তা কী রান্না করবা? খাওয়ার কাঁকড়া তো ধরে নিয়ে আসলাম। এই যে দেখেছো বড় কাঁকড়া, দুশো গ্রাম কাঁকড়া ঠ্যাং ভেঙে গেছে। ও না, তুমি স্যাং করে নাও, গা হাত পা কাদা বাদা লেগে রয়েছে, মানে তুমি যা রান্না করবে তাই খাবো। তো বন্ধুরা, স্যাং টান করে নিই, আর তার ভিতরে দেখি মা কী রান্না করে। তাহলে খেতে বসে বললে? হ্যাঁ খেতে লেগে গেছে। ও মা, কী হয়ে গেল রান্না? তাদের আসো, মাসি তো ভাত বাচ্ছে। বন্ধুরা, মাসি এসছে, আর তার ভিতরে আমার সেই ছোট বোনটাও এসছে। এই তো দেখি মা কি রান্না করেছে। ও মা, কি করেছ? কাঁকড়া পাতায় ভাজা করেছি। কই দেখি। বন্ধুরা, এই দেখুন কাঁকড়া পাতায় ভাজা করেছে মা। তুই খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুই তো সোচা, তুই খাবি না? তুই সোচা, তুই সোচা, তুই সোচা। তো এদিকে মা কাঁকড়া ভাজা করছে, আর আর কিছু আছে মা? ডাল নিয়ে আসো, দাও প্রথমে কি দিচ্ছ, দাও ডাল মা। ঠিক আছে, তুই খাইস ডাল? হ্যাঁ তাই? ঠিক আছে। খেতে কিন্তু বসে বললাম, আর এই হচ্ছে কাঁকড়া মানে পাতা ভাজা করছে মা, কলা পাতায় ভাজা, কচুর লতি দিয়ে কলা পাতা ভাজা করলো। তো এক সবার প্রথমে বাবা দাদি শুনবো, বাবা প্রথমে খাওয়া শুরু করেছে আগে। বাবা কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তো? কাঁকড়া শাঁস আছে, ভালো শাঁস আছে তো? গর্তের কাঁকড়া খুব সুন্দর। ওমাসি, হ্যাঁ কাঁকড়া খুব সুন্দর হয়েছে। আর এই কাঁকড়া তো এমনি শাঁস ভিলু দুটাই আছে, খেতেও ভালো লাগছে। এমন রে, তোর কিরকম লাগছে বল? ভালো। ভালো? তুই খাই নে, তারপরে বদমাশি করবি, ঠিক আছে? যাই হোক বন্ধুরা,
আমিও কিন্তু খেতে বসে পড়লাম, আর তার ভিতরে মাও খেতে বসছে। তো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্তই। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা 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 টাটা।